তুই আবার তুই আবার কইতি আমি তো লাগা এবুকটা ফাইতা দিতা ভুলে যা আরে আবার পিছনে ক্যালকুলি করলে ভুলে ডাক্তার এক ঘন্টা আমার আম্মা জনকে পাশে রাখবা তা আমার আব্বা যা নাচ বাজ বসে ধরে কথা কয় না মানা ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার নাম কি আসলে মান্না নাকি অন্য কোন পরিচয় আছে আপনি একটু জানতে চাই আমার নাম আসল নাম হলো মাহমুদ খান আফ্রিদি আর মান্না ভাই এটি আসলে মানুষ ভালোবেসে আমাকে মান্না ভাই হিসেবে ডাকে দর্শকের প্রাথমিক বিচারের জন্য আমরা প্রথমে একবার শুনতে চাই যে মান্না ভাই একটা ডায়লগ যদি আমাদেরকে দিয়ে ভোলেট ভাই আরে ভাই তুই আবার তুই আবার গুলি করা দিলে আরে ভোলেট ভাই ভাই তুই আবার তুই আবার গুলি করবি ভালো কথা তুই আবার তুই আবার কতি আমি তো লইগা এই বুকটা পাইতা দিতা ভুলে তুই আবার আবার পিছনে ক্যার গুলি করলে ভুলে তু গুলি করবি তো আবার বুকে আ আবার এই খেট গুলি করবি ভাই ভাই ক্যান গুলি করলে আবার তখন সাকিব খানের একটা ডায়লগ থাকে মাপ করে দিয়ে বড় ভাই পাঁচ কোটি টাকা সুপারি পাইছি সব লইয়া সুখে সংসার করব এরপর মান্না ভাই ডায়লগ আরে টাকা দিব তোরা ভাই বক্কর ওই টাকা কোনো দিনও দেবো না ওই বক্ক তোর সাথে পেমেন্ট করব আরে তোর টাকা লাগতো তুই আবার কইতি ওই বিছানা দিছে আমার অনেক টাকা আছে ওই টাকা লয়া তুই সপারে সপারে লয়া সুখে সংসার করতে বলে ভাই ভাই কোন আমারে আর তুই আমারে কথাতে বলে তুই তুই সন্ত্রাসী করবে না তুই সন্ত্রাসী চাই না দেয়া তুই তুই ভালোই যাবে আরে তোর মতো আমিও একদিন একজনকে গুলি করে এ ঢাকা শহরের চিঠি আর হয়েছিলাম আজকা আজকা তুই আবার তুই আবার গুলি করে দিস বলে তোরে ওরা রাখবো না তুই আবার আবার কথা দে বলে তুই তুই আর আর সন্ত্রাসী করবে না তুই আবার গুলি করছস ভালো করছস আরে বাইচা থাকি দুনিয়াতে কি করতাম আবার তো দুনিয়াতে কেউ নাই রে বলে ভাই অনেক চমৎকার অনেক ধন্যবাদ আসলে আসলে আমিও আগে আবেগ আপ্লুত হয়ে গেছি মান্না ভাইয়ের সেই ডায়লগ শুনে এবং কী হচ্ছে এই ডায়লগের সাথে আমি যথেষ্ট পরিমাণে মিল পেয়েছি আমরা একটু আরেকটা ডায়লগ যদি মান্না ভাই শুনতে চাই কোন ডায়লগটা শোনাবেন আমাদেরকে আমি খুব জনপ্রিয় বাংলাদেশের এই যাবৎকালে সেটি আম্মাজান মুভির একটি ডায়লগ শোনাতে চাই ডাক্তার ও ডাক্তার ডাক্তার আপনি কয়ে ডাক্তার আমার আম্মা জান। আমার আব্বা আজ বাইশ বসত ধরে কথা কয় না আব্বা যার কথা কই তো বাইশ বসরের মুখে কথা শোনার লাগে আমি বসে আছি ডাক্তার ডাক্তার আপনি দেখেন ডাক্তার ডাক্তার এটি ছিল আমাজানের মুভির একটি সংলাপ আচ্ছা আচ্ছা আর এটার আগে আরেকটা ডায়লগ দিচ্ছি আমি সেটি হলো জানির মুভির একটি সংলাপ রাধে ও রানে আরে তুমি কয় আম্মা যান আমার আম্মা যার তোমার পুত্র বা বারে লয়া যাব। কে তুমি যাইবা না হরে আম্মা যার যদি কয় আমি দূরিয়ার সব করতে পারে তোমার তো আমার সাথে যাইতে হইবো তখন মৌসুমি কিনিয়ে যায় মুনি রানীর দাম থাকে তো যাওয়ার পরে বাধা দেয় কালাম মানে আপনার জল তো ডিপজল থাকি এরকম ওই কালাম শ শ আরে সাপড়ে থেকে সরা যা আম্মা যা আবার আম্মা যার নারীর পুত্র বদ্ধ বানাবো অনেক দেখবো ওই সব সব ওই পিস্তল ভার কুলিকান আরে ওই পিস্তল আবি চায়না দিসি আম্মা জারে রে কথা দিছে আমি আর সত্রাসি করবরা তুই সরে যা তখন ডিপজো সরে না গুলি করে দে গুলি করার পরে ডিপজ বলে আ কালাম কালাপ তু আবারে চু আবারে গুলি করা দিলে আরে কালাব তোরা না কইছে আমি সন্ত্রাসী চাইনা দিছে আমি সন্ত্রাসী করতাম না তুই আবার আব্বাজার কাছে যাইতে দিলে না এরপর অনেক কিছু করে আম্মাজানের কাছে যাই আম্মাজান আব্বাজান আপনি কই আম্মাজান আম্মা যান আমি আমি আপনার পুত্র বদ্রে লয় আছি আমি রানীরে লয় আছি আম্মা যান আপনি আপনি কই আম্মা আবে আপনারে কথা দিছিলাম সন্ত্রাসী করবো না ওই খালা আবারে গুলি করা দিছে আমি সন্ত্রাসী করি নাই আমা যান আমার আব্বা জানে সালাম কর আব্বা যান আপনার পুত্রবধূ আপনি হরে দোয়া করে দেন এই যে নোয়াখালী টিভি আপনারা যদি বান্না ভাইকে ভালোবাসেন যারা বান্না ভাইকে পছন্দ করেন তারপরে কোথা এই খালি টিভিতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সালাম আলাইকুম